আপনিও তো এই ভিডিওতে ক্লিক করেছেন এটা জানার জন্য কিভাবে চ্যানেল ট্রেইলার অপশন এনেবল করতে হয়। চ্যানেল ট্রেইলার অপশনটা শুধুমাত্র যারা নতুন ভিজিটর আপনার চ্যানেলে তারা দেখতে পাবে। সো আজকের এই ভিডিওতে আমি আমার মোবাইলের হোম স্ক্রিনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চ্যানেল ট্রেইলার অপশনটা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে এনেবল করবেন। ওকে, ওয়েলকাম ব্যাক গাইস। সো চ্যানেল ট্রেইলার অপশনটি অন করার জন্য আমি মোবাইল ব্রাউজার ক্রোম ইউজ করব। সো ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনার এখানে ফার্স্ট অল থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনার ডেস্কটপ সাইড করে নেবেন। সো তারপর আপনারা এখানে ইউটিউবে মানে ক্লিক করবেন। সো ইউটিউবে ক্লিক করার পর আপনারা এখানে যদি আপনার অলরেডি সাইন ইন করা থাকে তাহলে আপনার চ্যানেলটিকে এখানে শো ইন করবেন। সো এখানে দেখেন আমার চ্যানেলটা অলরেডি সাইন ইন করা। সো এরপর আপনার এই চ্যানেল এখানে যে লোগোটা আছে ওইটাতে ক্লিক করবেন। তারপর এখানে ফার্স্টে আছে ইয়োর চ্যানেল, সো ইয়োর চ্যানেলে ক্লিক করবেন। সো ইয়োর চ্যানেলে আসার পর আপনারা একটু জুম আউট করবেন। এরপর আপনারা দেখেন এখানে কাস্টমাইজ চ্যানেল, সো আপনারা কাস্টমাইজ করে নেবেন। সো কাস্টমাইজ করার পর আপনারা এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে এসেছে। সো দেখেন এরপর আপনারা এখানে দেখবেন ফর রিটার্নিং সাবস্ক্রাইবার ফর নিউ ভিজিটর, আপনারা ফর নিউ ভিজিটরে ক্লিক করবেন। সো এরপর এখানে একটা অপশন পাবেন ওয়েলকাম আন সাবস্ক্রাইবার ভিজিটর টু ইয়োর চ্যানেল। সো এখানে একটা মানে প্লাস দিয়ে লেখা আছে চ্যানেল ট্রেইলার, সো এটাতে আপনারা ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর আপনারা কোন ভিডিওকে আপনারা আপনার চ্যানেল ট্রেইলার হিসাবে ব্যবহার করবেন ওটাকে এখানে দেখবেন। সো ধরেন আমি এটাকে আমার চ্যানেল ট্রেইলার হিসাবে ব্যবহার করবো। সো এরপর আপনারা সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন। সো ওকে গাইজ, সো এরপর দেখবে এখানে আপনার চ্যানেল ট্রেইলার অপশনটা অলরেডি বিন চলে এসেছে। এখন যদি আপনি আমার মেইন ইউটিউবে চলে যান বা আপনার যে বিভিন্ন ধরনের ধরেন ইউটিউবে যে আপনার নতুন ভিজিটর নতুন ভিউয়ার্স আছে তারা আপনার যদি চ্যানেলে ঢুকে তাহলে প্রথমেই আপনার চ্যানেল ট্রেইলার অপশনটা পাবে। ওকে গাইজ, সো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।